টেলিভিশনের যে ঘটনা আপনি জানেন অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা বাংলাদেশে ঘটেছিল, সেই ঘটনার অবলম্বনে নির্মিত, ফলে সেই ঘটনা সঠিক চিত্রায়ণ হয়েছে কিনা, সবার ভূমিকা সঠিকভাবে তুলে ধরা হয়েছে কিনা, এই নিয়ে হয়তো একটা বিভ্রান্তি ছিল। কিন্তু আমরা আজকে আপিল বোর্ডের মিটিংয়ে যখন বসছি, আমরা এটাকে দেখেছি একটা একটা ছবি, ইটস এ মুভি, দ্যাটস অল। এবং সেখানে বাংলাদেশের যে মৌল নীতিগুলো সেগুলো সঠিকভাবে প্রতিফলিত হয়েছে কিনা সেটা ছিল আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয়। ফলে আমরা হলি আর্টিজানের প্রকৃত চিত্রায়ণ হয়েছে কি হয় নাই এটার দিকে আমরা যাইনি। আমরা মোস্তফা সরওয়ার ফারুকী দেশের একজন প্রখ্যাত নির্মাতা, তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন যেখানে হয়তো বাংলাদেশের কোনো কোনো ঘটনার ছাপ থাকতে পারে, সে আমরা সেইভাবে দেখেছি। আমরা সেই আলোকে আমরা মনে করেছি যে এটিতে সেন্সরের আটকারণ কিছু নেই। তাহলে আমরা জানতে পেরেছি যে আগেও এটি যখন স্ক্রিনিং হয়েছে প্রথমবার, তখন কিন্তু এটি নিয়ে কোনো আপত্তি ছিল না। প্রথমবার, একদম প্রথমবার যখন হয়েছে তখন এটি নিয়ে কোনো নেগেটিভ কথা ছিল না, কিন্তু পরবর্তীতে আপত্তিটি উঠে এসেছে। এর কারণ কি বলে আমার মনে হয় তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা ছিল, আমার কাছে এই কারণেই মনে হচ্ছে যে একটা ছবির প্রাথমিক সেন্সরে যদি আপত্তি নাই থাকে তাহলে পরে সেটি আটকে যাবে কেন, তার মানে কোথাও একটা সমন্বয়ের ঘাটতি ছিল। তো সেই ঘাটতিটা আমরা আলোচনা করতে চাইনি, আমাদের কাছে এসছে আপিল বোর্ডে যে, এবং আপিল করেছেন মোস্তফা সরওয়ারের পক্ষ থেকে যে তাদেরকে সেন্সর দেওয়া হচ্ছে না দীর্ঘদিন। আমি মনে করি মোস্তফা সরওয়ার ফারুকীর মতো একজন প্রখ্যাত পরিচালকের একটা ছবি 3 বছর আটকে থাকা এটা কোনোভাবেই যৌক্তিক না। তবে এখানে মাঝখানে অনেকগুলো কারণ ছিল, সেটা হচ্ছে আমাদের এই কমিটির প্রধান হচ্ছেন ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের মাননীয় মন্ত্রিপরিষদ সচিব। গত 3 মাসে 4 জন মন্ত্রিপরিষদ সচিব আসছেন, ফলে এটা নিয়ে মিটিং করাটাও একটা সময় সাপেক্ষ বিষয় ছিল যে সময়টা আসলে শেষ পর্যন্ত কিছুটা হলো এটা সত্যি যে ফারুকীর ছবিটি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে যে আপিল বিভাগ, সে আপিল বিভাগে আসতে সময় লেগেছে। বাট আমরা কিন্তু নতুন মন্ত্রিপরিষদ সচিব যেন মাহবুব রহমান দায়িত্ব নিয়েছে মাত্র কয়েকদিন আগে, 15 দিনও হয়নি, আমরা প্রথম মিটিংয়ে কিন্তু এটা ওকে করে দিয়েছি। আসলে আমি মনে করি যে এটা একটা ভালো দিক, আর এটা বাংলাদেশে যে মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির চর্চা হয়, স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করতে পারে তারও প্রমাণ কিন্তু এটি একটি। অচিরেই চার পাঁচ এই 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে আশা করি, যা শুধু প্রসেসিংয়ের যে সময় লাগে সেটুকু, আর কিছু নেই। আরেকটি বিষয় যদি একটু পরিষ্কার করে বলবেন যে এই যে রিসেন্ট টাইমে শনিবার বিকেল নিয়ে অনেক আলোচনা কিংবা তৎপরতা, যেটা রিসেন্ট টাইমে হওয়ার পরে কি আসলে সংশ্লিষ্ট মহল সোচ্চার হয়েছেন? আমি তা মনে করি না, কারণ আমরা আজকে কিন্তু আরও একটা ছবি রিলিজ করেছি যেটি সেন্সর আটকে দিয়েছিল, সেই ছবিটার নাম হইচই, আপনারা হয়তো কেউ এটা নামই শুনেন নাই, কিন্তু সেটাও কিন্তু প্রায় 1.5-2 বছর ধরে আটকে ছিল সেন্সর বোর্ডে। ফলে কেউ সোচ্চার হয়েছে বলে আমরা দিয়েছি বিষয়টা কিন্তু তা না। আজকে আমরা 3টা ছবির নিয়ে বসছিলাম আপিল বোর্ড, আরও একটা ছবি ছিল, আমি এটা নাম বলতে চাই না, যেটা আমরা দিইনি, আমরা মনে করি না যে ওটা কোনো শিল্পসম্মত ছবি হয়েছে, কিন্তু আরেকটা ছবিকে আমরা কিন্তু দিয়ে দিয়েছি, মানে শনিবারের বিকেলের বাইরে। ফলে মাঠে কে কি ইয়ে করলো সেটা বড় কথা না, তার চাইতে বড় কথা হচ্ছে আমাদের কাছে যখন এসছে আমরা সামগ্রিক দিক বিবেচনা করে ছবিটি শিল্প মানসম্পন্ন কিনা, যা বা বাংলাদেশের সেন্সর বোর্ডের যে নীতিমালা, বাংলাদেশের সংবিধান, সর্বোচ্চ আইন তো সংবিধান, সেই সংবিধানকে আপল করে কিনা এখানে, সেই বিষয়গুলো আমরা বিবেচনা করেছি। তারপরে সবচেয়ে বড় জিনিস বিবেচনা করেছি যে একজন শিল্পীর স্বাধীনতা, মোস্তফা সরওয়ার ফারুকী একজন গুণী নির্মাতা, আমি বিশ্বাস করেছি যে তিনি এমন কিছু করবেন না যেটা তিনি জানেন যে তিনি কোনটা করতে পারবেন কোনটা পারবেন না। সো সেই জায়গাটার দিক থেকে আমরা এমন কিছু দেখিনি ছবিতে, এমন কিছু আছে যেটার জন্য ছবিটি আটকে দেওয়া যায়, আমরা সেজন্য এটিকে মুক্ত করে দিয়েছি। এই যে একটি ঘটনা, যে একটি শিল্পকে বা শিল্পকে বিকশিত হতে এত বছর মানে বাধাগ্রস্ত করা হলো, এটি কি আমাদের দেশের চলচ্চিত্র এবং শিল্প সংস্কৃতির বিকাশকে বাধাগ্রস্ত করে? এটি দুঃখজনক, এটা আমি মনে করব যে একটা ছবি 3 বছর পরে থাকা এটা অত্যন্ত দুঃখজনক, এটা উচিত না, এটা আরও আগে সলভ হতে পারতো, কিন্তু কেন কী কারণে হয়নি সেটা তো আমি আপনাকে একটু করে বললাম। আর বাকি বিষয়গুলো যেহেতু আমি আগে ছিলাম না,
আমার পক্ষে বলা সম্ভব না। আমি এই কমিটিতে এসেছি মাত্র 6 মাস, তার মধ্যে এটাই কিন্তু আমাদের প্রথম মিটিং। এর আগেও 3 বার মিটিং হয়ে ক্যান্সেল হয়েছে, যেটা আপনাকে বলছিলাম যে এই কমিটি কিন্তু সর্বোচ্চ কমিটি, মন্ত্রিপরিষদ সচিব কিন্তু এই কমিটির প্রধান, তিনি সময় তার সময় দেওয়ার ব্যাপার আছে এক। আর গত 3 মাসে 4 জন মন্ত্রিপরিষদ সচিব এসেছেন, বলে এই সব মিলেই আমাদের একটু সময় লেগে গেছে। কিন্তু তারপরও আপনি যেটি যে আপনার প্রশ্নের যদি আমি মূল সুরটা বুঝে থাকি, যে কোনোভাবেই একটি ছবি এতদিন সেন্সর বোর্ড সেন্সর আপিল বোর্ডে আটকে থাকা উচিত না। থ্যাংক ইউ।